সাভারে খুশি নামে এক নারী হত্যার রহস্য উদ্ঘাটন করেছে ঢাকা জেলা পুলিশ। মূলত চুলের সূত্র ধরে এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করা হয়। বৃহস্পতিবার দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য তুলে ধরেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান। গতকাল ভোরবেলা আমরা ব্যাংক কলোনি এখানে একটি বাসার সামনে বস্তাবন্দি অবস্থায় তার বাসার সামনে লাশটি আমরা উদ্ধার করি, এবং ওই উদ্ধার করি বলতে 999 আমাদের এরকম আমাদের তথ্য আসলে আমরা এই তথ্য পেয়ে আমরা ওইখানে যাই, এবং যে এই বস্তাবন্দি লাশটি পেলে আমরা যেটি প্রথমেই সন্দেহ হয় যেহেতু লাশটি ওই জায়গায়, তো আমরা পার্শ্ববর্তী বাসাগুলোতে আমরা আগে চিন্তা করি যে এখান থেকে ঘটনা ঘটতে পারে, এবং যেটি আমরা দেখতে পারি যে যেই বাসার সামনে লাশটি পড়েছিল এই বাসার দরজা বন্ধ, এবং ওই বাসার লোকজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করলে আমরা একটি পরিবারের বিশেষ সন্দেহ হয় যে এইখানে তার ফ্যামিলি নেই এবং এই তার ফ্যামিলিকে কয়েকদিন আগে তার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। পুলিশ সুপার বলেন আসামি হায়দার আলী ভাড়া করে ওই নারীকে নিজ রুমে আনেন অবৈধ মেলামেশার জন্য। পরে এক পর্যায়ে ওই নারী বেশি টাকা দাবি করলে তিনি তাকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করেন। আমাদের কাছে সে স্বীকার করে যে তাদের সাথে অবৈধ মেলামেশা হয়, এবং মেলামেশা হওয়ার পরে সে এই টাকা দাবি করে। টাকা দাবি করলে প্রথমে সে 1000 টাকা দেয়, কিন্তু সে এতে সন্তুষ্ট না হয়ে সে 2000 টাকা দাবি করে। 2000 টাকা যখন দেয় তখন সে আরও বেশি টাকা দাবি করে। তো তখন তার বদ্ধমূল ধারণা হয় যে তার কাছে যে টাকাটা এসে সকল টাকা নিয়ে নেবে, এরকম একটি ধারণা থেকে পরবর্তীতে সে টাকা যাতে না নিতে পারে এই হত্যাকাণ্ডটি সে সংগঠিত করে। সংবাদ সম্মেলনে জানানো হয় এই ঘটনায় পুলিশ ওই বাড়িতে তল্লাশি শুরু করে। এক পর্যায়ে পুলিশ হায়দার আলী নামের এক ব্যক্তির রুমে প্রবেশ করে সেখানে ওই নারীর চুল দেখতে পেয়ে পুলিশ তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ শুরু করলে সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। ওনার নাম হলেন ভাড়াটিয়া হায়দার আলী। এই হায়দার আলীকে তার ভিতরে যখন তার ফ্ল্যাটের ভিতরে আমরা যাই, তো যেয়ে দেখি যে তার বিছনার মধ্যে কিছু চুল আমরা পাই, তো এবং তার বিছনাটি অগোছালো একটু বিভিন্নভাবে ছিল। তো এই চুলের সূত্র ধরে যখন চুলটি পাই আমাদের সন্দেহ হয় যেহেতু ফ্যামিলিতে নেই, তার এখানে নেই, তাহলে চুলটি আসলো কীভাবে, এবং এই চুলের সূত্র ধরে তাকে জিজ্ঞাসাবাদ করে, এবং একটি পর্যায়ে চুলটি এনে আমরা যে রিসিস্ট যে ভিকটিম যে তার চুলের সাথে মিলিয়ে আমরা মিল পাই, এবং তখন তাকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করলে সে এই ঘটনার কথা স্বীকার করে, এবং সে যেটি জানায় যে সে একটি মোবাইল দোকানে সে চাকরি করতেন, এবং এই সে ওই দিন তার কাজ সেরে যখন বাসায় আসছিলেন তার কাছে 50,000 টাকা ছিলেন, এবং আসার পথে এই খুশির রোডের মধ্যে সে দেখা পায় এবং খুশিকে সে তার বাসায় নিয়ে আসে। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান যে রিমান্ড চেয়ে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।